নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ হালদার আবার আজকের আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সে বিষয়টি সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলে দিই। সেই বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে উইন্ডোজ 10-এর বুটেবল পেন ড্রাইভ বানাবেন। তো একেবারে ইজি প্রসেস, সহজে বুটেবল উইন্ডোজ 10 পেন ড্রাইভ বানাতে পারবেন। তো এটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এর জন্যে আপনাদের যেটা লাগবে সেটি হচ্ছে একটি সফটওয়্যার লাগবে, রাপস। তো তার জন্যে প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিয়ে ব্রাউজারের সার্চ বারে সার্চ দেবেন RUFUS এবং ইন্টারফেস করবেন। সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে ক্লিক দেবেন। স্ক্রল করে একটু তলার দিকে চলে আসবেন, এখানে দেখবেন ডাউনলোড কথাটি লেখা রয়েছে। এখান থেকে রাপস 3.13 এখানে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখবেন, এটাকে ক্লোজ করে দিন, একটু সময় নেবে, এই যে ফাইলটা ডাউনলোড হবে এটাকে আপনারা সেভ করে নেবেন। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে এভাবে এখান থেকে আপনারা বাইরে নিয়ে চলে আসবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই মুভ অ্যান্ড রিপ্লেস করে দিলাম। এবার যেটি লাগবে সেটি হচ্ছে উইন্ডোজ 10-এর এরকম একটি ISO ফাইল। আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ দেবেন ফ্রি ডাউনলোড উইন্ডোজ 10 ISO এই কথাটা লিখে আপনারা সার্চ দেবেন এবং এন্টার প্রেস করবেন। তো এখানে মাইক্রোসফট দেখতে পেয়েছেন ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ ফাইল মাইক্রোসফটের তরফ থেকে, এখানে আপনারা ক্লিক দেবেন। যদিও এটি ফ্রি ডিস্ট্রিবিউশন নয়, এটি আপনাদের পয়সা দিয়েই ডাউনলোড করতে হবে। তো এখানে দেখুন ডাউনলোড টুল, তো এখান থেকে টুল ডাউনলোড করে তারপর আপনারা কী করবেন, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। তো যারা এই প্রসেসে যেতে পারবেন না, একটি জটিল বলে মনে হবে, তারা কী করবেন, তারা এখান থেকে না ডাউনলোড করে আমরা একটি পদ্ধতিতে এই DVD-to-ISO টুলের মাধ্যমে কীভাবে DVD থেকে উইন্ডোজ 10-এর ISO ফাইল তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম, সেটা আপনারা দেখে নেবেন, নিলেই কাজ মিটে যাবে। DVD-টাকে আপনারা ISO ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। এবার যেটি লাগবে সেটি হচ্ছে একটি পেন ড্রাইভ। তো আমি কি করছি, একটি পেন ড্রাইভ কম্পিউটারের মধ্যে, অর্থাৎ কম্পিউটারের যে USB পোর্ট রয়েছে সেই USB পোর্টে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে একটুক্ষণ অপেক্ষা করতে হবে, আমি লাগিয়ে দিচ্ছি অলরেডি। এখানে দেখুন লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে পেন ড্রাইভে যা আছে সেটা দেখাচ্ছে। তো যাই থাক, আপনারা এবার কি করবেন, পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নেবেন। আমি রাইট ক্লিক করে ফরম্যাটে ক্লিক দিচ্ছি, এখানে কুইক ফরম্যাট সিলেক্ট করে স্টার্টে ক্লিক দিয়ে পুরোটাই ফরম্যাট করে নিচ্ছি। ফরম্যাট করার সাথে সাথেই আপনার পেন ড্রাইভে যা ডেটা আছে সমস্ত ডেটা কিন্তু ইরেজ হয়ে যাবে। তো আমি এখানে ইরেজ করে দিচ্ছি, অর্থাৎ ফাইলটাকে ফরম্যাট করে ইরেজ করে দিচ্ছি। ফাইলটি ফরম্যাট হওয়া পর্যন্ত, অর্থাৎ পেন ড্রাইভটি ফরম্যাট হওয়া পর্যন্ত দয়া করে একটু অপেক্ষা করুন। ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে, নেক্সট। এ দেখুন কিছু নেই, পেন ড্রাইভটি খালি। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে আসব। এবার রান ফাসের এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে ইয়েসে ক্লিক দেব।
এবার দেখুন এইখান থেকে আমরা কি করব, ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট লেখা রয়েছে, সিলেক্ট করব। এবং এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে 8GB পেন ড্রাইভ শো করছে, তো সিলেক্ট থেকে আমরা সিলেক্ট করব। এবং ডেস্কটপে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে, এখানে দেখতে পেয়েছেন 3.39GB উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ ফাইল, সিলেক্ট করে আমরা কি করব ওপেনে ক্লিক দেব। দেখতে পেয়েছেন রেডি মেসেজ চলে এসেছে, আমরা এবার স্টার্টে ক্লিক দেব। স্টার্টে ক্লিক দেওয়ার পরে এরকম একটি মেসেজ আসবে, ওয়ার্নিং আসবে, অল ডেটা অন ডিভাইস বলে, এই যে আপনার ডিভাইস রয়েছে উইল বি ডিস্ট্রয়েড, টু কন্টিনিউ উইথ দিস অপারেশন ক্লিক ওকে, টু কোয়াইট ক্লিক ক্যান্সেল। তো আমরা ওকেতে ক্লিক করব, ফলে আমাদের কাজ শুরু হতে শুরু করবে। দেখতে পেয়েছেন কাজ শুরু হয়ে গিয়েছে এবং এখান থেকে পার্সেন্টেজ কাউন্ট হতে শুরু করবে, 1, 2, 3, 4 করে 100% পর্যন্ত যাবে। আমরা ততক্ষণ পর্যন্ত পুরো জায়গাটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এবং আমাদের ভিডিওটিকে আমরা পজ করে রেখে দিচ্ছি কাজের সুবিধার জন্যে। আপনারা প্লিজ একটু অপেক্ষা করবেন, যতক্ষণ না পুরোটা লোডিং হয়ে যায়, 20-25 মিনিট সময় লাগে, এতক্ষণ তো আপনাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়, তাই আমি পজ করে রেখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 99.3% হয়ে গিয়েছে, প্রায় 100% হতে স্বল্প বাকি, তো আর একটুখানি বাকি রয়েছে। এখানে দেখুন 99.9%, এবারেই 100% হয়ে যাবে, তারপর আর একবার ভেরিফাই হবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এই 100% হয়ে গিয়েছে, এখানে দেখুন কপিং আইএসও ফাইল 100%, এই 00 দেখাচ্ছে, নানা ধরনের মেসেজ আসছে। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ প্রায় 1-1.5 মিনিটের মধ্যেই পুরো কাজটি ফিনিশ হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল, যে নোটিফিকেশান বেল আইকন রয়েছে সেটি প্রেস করে রাখতে, যাতে করে আমি কোনো ভিডিও দিলে সে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনারা পেতে পারেন। তো এই ছিল বিষয়, এবার আমরা এই দেখুন ফিনিশিং, প্লিজ ওয়েট। তো এখানে দেখুন 98% কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এখানে রেডি হয়ে গেছি। তো এবার আমরা ক্লোজ করে দেব, তো এটাকে ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন পুরোটাই মানে রেডি হয়ে গিয়েছে, এখানে সেট আপ থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো আমি প্রথমে কী করছি, এখান থেকে এই ফাইলটা ইজেক্ট করে দিচ্ছি, ইজেক্ট করে দিয়ে পেনড্রাইভটি ইজেক্ট করে দিয়ে আবার বের করে নিচ্ছি। এই দেখুন পেনড্রাইভটি আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি সত্যি এটি রিমুভেবল হলো কিনা, এটা আবার দেখার বিষয়, আমি লাগিয়েই দেখাচ্ছি আপনাদের। দেখুন পেনড্রাইভটি আমি লাগিয়ে দিয়েছি, এ দেখতে পেয়েছেন এখানে উইন্ডোজ 10 প্রো 64-bit এটা রয়েছে, এখানে রয়েছে এটা মাল্টি ইউজার, তো সেই ধরনের মেসেজ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো এখানে বুটেবল, তো সেই হিসেবে যাবতীয় জিনিস দেখাচ্ছে। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই, আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক, আপনাদের সবার দিন শুভ হোক।